আমরা একটি কথা আমি স্পষ্ট করে বলি যে দলে কিন্তু কোনো ভাঙন নাই। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই অবস্থা থেকে উত্তরণের একটা পথ আমাদের হলো, কারণ ম্যাডাম রওশনের সাথে সব সময় জাতীয় পার্টির ক্রান্তিকালে উনি সবসময় হাল ধরেছেন। একানব্বই সালের সময় যখন পল্লীবন্ধু ইরশাদকে কারারুদ্ধ করা হয়েছে তখন তিনি তার সাথে ছিলেন। তারপর ওনার কারাগার থেকে বের হয়ে ওনার মুক্তির জন্য আন্দোলন করেছেন, তারপরে এইভাবে পার্টিকে রক্ষা করেছেন, পার্টি প্রতিষ্ঠায় তো রয়েছে তার ভূমিকা। সুতরাং এই অবস্থা থেকে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি, এইটাই হলো আমাদের আজকের আনন্দের বহিঃপ্রকাশ। নতুন মহাসচিব এবং চেয়ারম্যান কি এই ক্রান্তিকাল অতিক্রম করতে পারবে কিনা, সোনালী দিন ফেরাতে কতটা সক্ষম হবে? অতীতে পার্টির মানে আজকে যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন অতীতে তিনি পার্টিকে এইভাবেই রক্ষা করেছিলেন, যেহেতু তার অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের দেখার অভিজ্ঞতা আছে, দেখে আসছি বেগম রওশনের সাথে। সুতরাং আজকে যখন উনি এই ক্রান্তিকালে যখন দায়িত্ব নিয়েছেন ওনার পরামর্শে দল আবার ঐক্যবদ্ধ থাকবে, সুসংগঠিত হবে। দলে কিন্তু আমরা একটি কথা আমি স্পষ্ট করে বলি যে দলে কিন্তু কোনো ভাঙন নেই, দল অটুট আছে, ঐক্যবদ্ধ আছে, থাকবে। শুধুমাত্র চেয়ারম্যান এবং মহাসচিবের যিনি পদে ছিলেন তাদের অপসারণ করা হলো, দায়িত্ব থেকে সরে গেলেন, নতুন চেয়ারম্যান হিসাবে রওশনের সাথে দায়িত্ব গ্রহণ করলেন, নতুন মহাসচিব হিসাবে কাজী মামুনুর রশীদ তার দায়িত্ব গ্রহণ করলেন, আর যা যা আছে সব অ্যাজ ইট ইজ, যা ছিল সেই রকমই থাকবে। অবশ্যই তারা নিশ্চয়ই তারা দলে থাকবেন, থেকে তারা সংসদ সদস্য আছে, তারা সংসদের ভূমিকা পালন করবেন। তারা যদি বহিষ্কার আদেশ না মানেন তাহলে কি হবে সেটা তাদের ব্যাপার। আশা করি ওনাদের শুভবুদ্ধির উদয় হবে, ওনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা দলকে কোন কোথায় নিয়ে আসে, সারা দেশে দলের ভাবমূর্তি কোথায় চলে গেছে, দলের অবস্থান কোথায় গেছে। 18-11টি আসন বড় কথা না, টোটাল ভোটের সংখ্যা নেমে গেছে, এটা তো ওনারাও বুঝবেন এবং বুঝেনও নিশ্চয়ই। সুতরাং ওনারা দায়িত্ব পালন করেছিলেন, সামনে আগামীতে আরও দায়িত্ব পালন করবেন এবং আগামীতে কাউন্সিল হবে, কাউন্সিল যদি ওনাদের আবার মনোনীত করে আবার ওনারা দায়িত্বে ফিরে আসবেন। কার্যালয় তো আমাদের আছেই, কার্যালয় তো কেন্দ্রীয় কার্যালয় আছে, চেয়ারম্যান কার্যালয় যেটা ব্যবহার করেন ওটা ভাড়া নেই ব্যক্তিগতভাবে ওনার। উনি যদি সংসদের জাতীয় পার্টি সংসদীয় দলের নেতা হয়েছেন তারও তো কার্যকলাপ আছে, উনি ওইখানে বসে করতে পারবেন। আশা করি যে আমাদেরও একটা মহাসচিবের হয়তো রাজনৈতিক একটা কার্যালয় থাকবে, আর কেন্দ্রীয় কার্যালয় তো আছেই। আপনাদের বর্তমান যে মানে যারা চেয়ারম্যান